বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী বেস্টার মদুদ আহমেদ আর নেই ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন বাংলাদেশ সময় ছয়টা তিরিশ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গত এক ফেব্রুয়ারি রাতে মদুদ আহমেদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এর আগে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিলে দুই দফায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার ফুসফুসে পানি জমে যায় পরে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় সিঙ্গাপুরে আছেন তার স্ত্রী হাসনা মৌদুদ আহমেদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে বলেন মদুদ আহমেদের চলে যাওয়া শুধু বিএনপির জন্য নয় দেশের জন্যই অপরণীয় ক্ষতি হয়ে গেল তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি একজন ক্ষেতনামা আইনজীবী এবং উঁচুমানের লেখক ছিলেন মদুদ আহমেদ বিভিন্ন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন তারই চলে যাওয়ায় আমরা শোকাহত আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি